হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে বানাচ্ছি ব্রোকলি। তো ব্রোকলি আর আলু কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে 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 নিয়েছি। আর এখানে মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা। তো এগুলো পেস্ট করে নেব। তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, তো তেলটাও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি ব্রোকলি আর আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে আলু প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি। আলু আর ব্রোকলি একসাথে ভেজে নেব। ব্রোকলি আমি এই ফার্স্ট টাইম রান্না করছি, আগে কখনো করিনি। তো আজকে ফার্স্ট টাইম করে দেখব কেমন হয় খেতে। তো দিচ্ছি একটু নুন। আলুটা একটু ভাজা হয়ে গেলে ব্রোকলিটা দেবো। তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে সুন্দর একটা রং চলে আসবে, কালারটা সুন্দর আসবে। তো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আমি ব্রোকলিগুলো দিয়ে দেবো। তো আলুটা আর নামালাম না। তো একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে সেদ্ধ হয়ে যাবে ভালো করে। তো এখানে গুঁড়ো মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম, হচ্ছে ধনে গুঁড়ো। তো এদিকে আমার ব্রোকলি আর আলুটা কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। তো আরও কিছু একটু সময় ভাজবো, বেশিক্ষণ ভাজবো না, নাহলে গলে যাবে। তো নামিয়ে নেব, হয়ে গেল। আমি এখানে কিছুটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি, না হয় মটরশুঁটিটা পরে সেদ্ধ হবে না, তার জন্য এখন দিয়ে দিলাম। আমি আর ভাজবো না, এবারে নামিয়ে নেব, হয়ে গেছে ভাজা। তো আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা। তো জিরেটা ভাজা হয়ে গেছে, তো এবারে মশলাগুলো রেডি করে রেখেছি, তো সেগুলো দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে আবার একটু জল দিয়ে দেবো। তো আমি বললামই প্রথমে, ব্রোকলি আমি আজকে ফার্স্ট টাইম রান্না করছি, জানি না ভুল হচ্ছে কি না। ভুল হলে অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে। তো আমি সব কিছুই দিয়েছি, কিন্তু নুনটা দিতে ভুলে গেছিলাম। তো ফার্স্ট টাইম রান্না করছি, এতটাই এক্সাইটেড, তো ভুলে গেছি নুনটা দিতে। তো দেখতে পাচ্ছ মশলা থেকে কিন্তু তেলটা বেরিয়ে গেছে। তো আরেকটু কষাবো, আরেকটু কষানো হলে ব্রোকলিগুলো, মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এবারে আলু আর ব্রোকলিটা দিয়ে দেবো। আরও কিছুক্ষণ কষাতে হবে, তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোল তো না, জল। তো কষানো হয়ে গেছে, আমি এবারে দিয়ে দিচ্ছি গরম জল। তো ঝোলটা বেশি দেব না। এটা রেডি হয়ে গেছে, তো আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা,
একটু সবজি মশলা, তো এটা পারফেক্টলি হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নেব, দিচ্ছি একটু ধনে পাতা কুচি, তো আমি এখানে নামিয়ে নিয়েছি রান্না। তো কেমন হয়েছে দেখতে পাচ্ছ, অতিরিক্ত ঝোল নেই, একদম মাখো মাখো টাইপ রেখেছি। তো এটা এভাবেই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।